রেসপেক্টেড টিচার্স, রেসপেক্টেড ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের আশীর্বাদ, মঙ্গলময় ঈশ্বরের করুণায় আমিও বেঁচে আছি। বন্ধুরা, আপনাদের কাছে একটা বিনতি করব, এটা কোনো ভাতা বৃদ্ধি বা অন্য কোনো ইনফরমেশনের ভিডিও নয়, এটা জাস্ট আমার সম্বন্ধে ভিডিও। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জেনে গেছেন মাইসেলফ বৃদ্ধিশালী শেখ দীর্ঘ দিন থেকে অসুস্থ এবং মারাত্মক ব্যাধিতে আক্রান্ত। আমার কথা পরিষ্কার হচ্ছে না, তার মানে স্ট্রোক হয়েছে। স্ট্রোক হয়ে আমার ব্রেনে দুটো স্ট্রোক হয়েছে, দুবার, টু টাইমস, এবং আমার ব্রেনের যে স্নায়ু সেগুলো ফেলিওর হয়েছে, স্নায়ুগুলো নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়েছে, অধিকাংশ স্নায়ু নষ্ট এবং অকেজের পথে, যাতে কাজ করছে না। আর ডান সাইডটা প্যারালাইজ, ডান হাত, ডান পা, তালুতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, যারা জ্বালাপোড়া করছে সব সময়, ডান হাত আর ডান পায়ে জ্বালাপোড়া করছে, মানে তালুতে। আর পাটা সবসময় টান হয়ে আছে। আমার স্ত্রী বললো, আমি তো খেয়াল করিনি, মুখটাও ব্যাকা হয়ে আছে কিছুটা, মুখ ব্যাকা, সাইড বেঁকে আছে, চোখ দুটো নষ্ট হয়ে গেছে, 80% দৃষ্টিশক্তি হারিয়ে গেছে, 20% আছে, আর 80% দৃষ্টিশক্তি লস, বৃক্ক, কিডনি এগুলো ড্যামেজ, মানে ড্যামেজের পথে, পুরোপুরি ড্যামেজ নাই, কাজ চলছে, কিন্তু বেশিরভাগ সময় গা বমি ভাবায়, বমি ওঠে, তারপরে লিভারের প্রবলেম আছে, কিডনির সবসময় কাজ, কিডনি ফেলিওরের পথে, কারণ 5-10 মিনিট পরপর পেশাব হয়ে যাচ্ছে, প্রস্রাব হয়ে যাচ্ছে, বহুবিধ সমস্যায় আক্রান্ত। তার জন্য বৃদ্ধিশালী শেখ আমি মানে আত্মহত্যা করবো এরকমই টার্গেট নিয়েছিলাম, কারণ আমার চোখ নষ্ট হয়ে গেছে 2 বছর আগে, 2 বছর আগে হচ্ছে, 2 বছর আগে হচ্ছে, কথা বেড়ে যাচ্ছে, আটকে যাচ্ছে স্ট্রোকের কারণে। তার জন্য ভেবেছিলাম আত্মহত্যা করতে হবে, কারণ আমাকে দেখার মতো আর কেউ থাকবে না। যদি স্ট্রোক হয়, আবারও স্ট্রোক হয়, তাহলে শেষ, 3 টাইমস হয়ে যাবে। আর 3 টাইমস যদি স্ট্রোক হয়, তাহলে তাকে আর বাঁচতে হবে না, এরকমই শোনা যাচ্ছে। ডাক্তারবাবু এবং অধ্যাপক যারা জানে তারা এই বিষয়টা বলছে। তো বিষয়টা হচ্ছে অত্যন্ত শোচনীয়, অত্যন্ত সিরিয়াস, অর্থাৎ আমার এই মুহূর্তেই অত্যন্ত ভালো চিকিৎসা দরকার। ঠিক সেই কারণে আমি আগামী 16 তারিখ ভর্তি হব কলকাতা মেডিকেল কলেজে। ওখানে যেহেতু টাকা লাগে না, কিন্তু ওষুধ কিনতে হবে, ওষুধ কিনতে হবে অনেকগুলি, এবং সেই সাথে 2 লোক থাকবে, আমি থাকবো, আমার স্ত্রী থাকবে, আর আমার সাথে আরেকটা বেটা ছেলে থাকতে হবে। তার জন্য অনেক খরচ হবে, তার সমস্ত খরচ আমাকে দিতে হবে। তাহলে 3টে মানুষের খাওয়া খরচ। আমি আর স্ত্রী শুক্রবারে গিয়ে, মানে গত শুক্রবারে গিয়ে রবিবারে বাড়ি এসেছি, তাতে করে মানে শুধু যাতায়াত আর খাওয়া খরচে, শুধু সবজি ভাত খেয়েছে আর ডিম ভাত খেয়েছে আমার স্ত্রী, ও সবজি ভাত খেয়ে যাচ্ছিলো, ডিম ভাত খেয়েছে, তাতে দেখা যাচ্ছে 2000 টাকা খুব ফুরিয়ে গেছে। তাহলে খরচটা কম নয়, অনেক খরচ। এবার ডাক্তারের ওষুধ কিনতে হবে, সবটা ওষুধ পাওয়া যাবে ওখান থেকে, অধিকাংশ মানে দামি দামি ওষুধ, সেগুলো কিনে দিতে হবে, তার জন্যে অনেক পয়সা দরকার। মাইসেলফ বৃদ্ধিশালী শেখ, আই হ্যাভ নো মানি, দিস ইজ ওয়াই আই রিকোয়েস্ট টু অল মাই টিচার্স, টিচার্স, এসএসকে টিচার্স, মাদ্রাসার টিচার্স, এটসেট্রা, সমস্ত স্তরের শিক্ষকদের কাছে, সাধারণ মানুষের কাছে আমার আবেদন, করজোড়, বিনতি, অনুরোধ, যে আপনারা 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, যে যেরকম পারেন, একটা ম্যাডাম 1000 টাকাও দিয়েছেন, সে অসুস্থ, সে 7 লাখ টাকা খরচ করে চিকিৎসা করে এসছে বাইরে থেকে, বাইরের রাজ্য থেকে, কিন্তু সে পাঠিয়েছে 1000 টাকা, কয়েকটা বন্ধু 500 টাকারও পাঠিয়েছে, আর বেশিরভাগ 200 আর 100। আপনার যতটুকু সমর্থ হবে, যেটা আপনার সাধ্যে কুলাবে, সেইটুকুই আপনি পাঠাবেন, যদিও সেটা 10 রুপিজ হয়, আমার যেটাই পাঠাবেন সেটাই কাজে লাগবে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমরা অনেক সময় চায়ের দোকানে বসে, বন্ধুদের সাথে আড্ডায় বসে অনেক পয়সা খরচ করি, 100, 200, 500 খরচ হয়ে যায়। তাই এটা বাজে খরচ মনে করে আমাকে দান করবেন, যাতে আমার লাইফটা আমি পুনরায়
নতুন করে শুরু করতে পারি। এটা আমার রিকোয়েস্ট বন্ধু, ভিডিওটি আপনারা আপনাদের সমস্ত হোয়াটসঅ্যাপ আর ফেসবুক গ্রুপে যেখানে যুক্ত আছেন অবশ্যই বিনতি করছি, কাইন্ডলি আপনারা ভিডিওটি অন্যান্য গ্রুপে শেয়ার করবেন। শেয়ার করতে দাদা পয়সা লাগে না, একটু আঙুলটা টিপলেই সেই যে গ্রুপের নাম করে টিপবেন সেই গ্রুপে শেয়ার হয়ে যাবে, যে গ্রুপ ফলো করে টিপবেন সেই গ্রুপে শেয়ার হয়ে যাবে আর আমি বেঁচে যাব। তো বন্ধুরা, আমার ফোনপে নাম্বার 81 67 29 36 40, 81 67 29 36 40, আর অ্যাকাউন্ট নম্বর 0330010-19-91-24, 0330010-19-91-24। বন্ধুরা, আর আইএফএসসি কোড বড় হাতের PUNB 0030020, বড়াতের PUNB আইএফএসসি কোড PUNB বড়াতের 0030020। বন্ধুরা, এই দুটো অ্যাকাউন্ট দিলাম, একটা ফোনপে অ্যাকাউন্ট আর একটা ব্যাংকের অ্যাকাউন্ট। আপনারা যেটাতে খুশি, যেটা সুবিধা হবে সেটাতে পাঠাবেন, কোনো দ্বিধাবদ্ধেই। যদি দু একদিনের মধ্যে পারেন ভালো, না পারলে আবার দু মাস পড়লে তখন দেবেন, তখন যদি না পারেন পরের মাসে দেবেন, সে মাসে না পারলে তার পরের মাসে দেবেন, যখনই সুযোগ পাবেন তখনই দেবেন, কারণ আমার এই চিকিৎসা অনেক দিন ধরে চলবে। বন্ধুরা, নিজের ছোটো ভাই যারা বয়োজ্যেষ্ঠ সহবয়সী তারা বন্ধু, বয়োজ্যেষ্ঠ তারা ছোটো ভাই, আর যারা আমার ছোটো তারা বড় ভাই মনে করে আমার পাশে দাঁড়াবেন। বন্ধুরা, কত টাকাই এদিক ওদিক হয়ে যায়, বাজে নষ্ট করি, তাই এটা বাজে নষ্ট হবে না, নিশ্চয়ই এটা ধান, এই ধান বিফলে যাবে না। আল্লাহ, ঈশ্বর, ভগবান আপনাদের এই ধান 100 গুণ বাড়িয়ে আপনাকে রিটার্ন দেবে। আশা করছি আল্লাহ যেন আপনাদেরকে আমাকে যে দানটা করবেন সেই ধান 100 গুণ বাড়িয়ে আপনাকে রিটার্ন দেয়, এও কালেই এবং পরকালে এর পর্যন্ত পাবেন। আল্লাহ, ঈশ্বর, আপনার কাছে ফরিয়াদ, যারা আমাকে এই চরম স্থিতি অবস্থায় হেল্প করছেন তাদেরকে আপনি ইহকালে বড় অঙ্কের একটা সাহায্য করবেন, এবং পরকালেও এদের হাজার হাজার গুণ বাড়িয়ে একে পুণ্য দান করবেন। আল্লাহ, এই ফরিয়াদ আপনার কাছে। তো বন্ধুরা, বিরূপ বরকলি বড় হয়ে যাবে। তো বিষয়টি হচ্ছে আমাদের মধ্যে আপনারা, মানে আপনারা আমার আপনজন, নিশ্চয়ই আপনাদের সাথে আমি সবসময় লেগে আছি ভাড়া বৃদ্ধির জন্য, সকালে পার্শ্ব শিক্ষক, এস শিক্ষক, মাদ্রাসা পৌরসভা, শিক্ষক বন্ধু, স্থায়ী শিক্ষক, সকলের হয়েই আমি কথা বলছি, কাজ করি, তো সকলেরই আমি বন্ধু, সকলের আমি ভাই, তাই আপনারা আমার দিকে তাকাবেন। আর আমাদের ভাতা বৃদ্ধির বিষয়টা হচ্ছে এক্ষুনি এই মুহূর্তে ভাতা বৃদ্ধির তেমন কোনো আশা নেই, যেটা আমি শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। তো আমার যেটা বিশ্বাস, যেটা দৃঢ় ধারণা, কোনো খবর নয় কিন্তু এটা বিশ্বাস, 2025 সালে ভাতা বৃদ্ধি হবেই, কারণ সমস্ত নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে প্রচুর চেষ্টা করে চলেছেন। আশা করছি ঐক্যবদ্ধ চেষ্টা অবশ্যই ফলদায়ক হবে, এবং যেহেতু 7 বছর ডিঙাচ্ছে আমাদের ভাতা বৃদ্ধি হয়নি, তাই নিশ্চিত করে বলতে পারি যে ভাতা বৃদ্ধি নিশ্চয়ই মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় আর ডেলি করবে না, 2025 সালের মধ্যে ভাতা বৃদ্ধি হবে, এবং সেটা ভালো মতোই ভাতা বৃদ্ধি হবে আশা রাখছি। তো বন্ধুরা, ভাতা বৃদ্ধি হবে এটা বিশ্বাস করুন, আশা রাখছি মমতা বন্দ্যোপাধ্যায় মহাদমুখ্যমন্ত্রী আর ঘোরাবেন না, আর আমাদের কষ্ট করবেন না। আশা করছি স্ল্যাব ভিত্তিতে, স্ল্যাব ভিত্তিক 1-3-2024 যে জিও বার হয়েছে সেই জিওর অনুপাতে আমাদের ভাতা বৃদ্ধি হবে, পার্শ্ব শিক্ষক, শিক্ষক, মাদ্রাসা পৌরসভা, শিক্ষক বন্ধু, অবসর স্টাফ, সকলের বন্ধু, ভিডিওটি সমস্ত গ্রুপে শেয়ার করবেন, সমস্ত ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন, আর সকলে কিছু না কিছু দান করবেন, কেউ এড়িয়ে যাবেন না। আর আমার ফোনপে নম্বর, মানে হোয়াটসঅ্যাপ নম্বর একই, ওটা মোবাইল স্ক্রিনে থাকবে, ওটা দেখে আপনারা ট্রাই করবেন টাকাটা দেওয়ার।